আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আপনার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হলো চিকেন কষা, হায়দ্রাবাদের চিকেন কষা। চিকেনটা একঘেয়েমি চিকেন খেতে খেতে কিন্তু আমাদের টেস্টটা কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যায়, ভালো লাগে না একভাবে চিকেন রান্না প্রতিদিনই। তাই আমি আপনাদের মানে নতুনভাবে একটা চিকেন রান্না করেছি, সেটা হলো হায়দ্রাবাদের চিকেন রান্না। এই রান্নাটা মনে করেন খুবই সহজভাবে তৈরি করতে পারেন, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের হাতের কাছে থাকে এবং খুবই সুস্বাদু এবং খুব লোভনীয় হয়। এভাবে যদি রান্না করেন আপনারা চিকেনটা, তাহলে মনে করেন কেউ বুঝতেই পারবে না যেটা কীভাবে কী রান্না করে করেছেন, আমার টেস্টটা এত মজা আসে যে কোমার মতো না। আপনার রান্না না করলে বুঝতেই পারবেন না যে আজকে চিকেনে যে কতটা টেস্ট হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এবার চিকেন রান্না করলে আপনার ভাতের সাথে পোলার সাথে তো দারুণ হয়। এভাবে মনে করেন মেহমানের সাথে আপনি আপনারা এই জিনিসটা প্রেজেন্টেশন করতে পারবেন এবং খুব ভালো লাগবে, সাথে যে কোনো একটা সবজি ডাল দিতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি মনে করেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণ। এই তো আমি চিকেন নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ। আমি এখানে কিন্তু লেগ পিস নিয়েছি, পাড়া করে 2 পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি ড্রাই চিলি নিয়েছি, শুকনো যে মরিচ নিয়েছি এখানে 7-10টার মতো, তারপর লবঙ্গ নিয়ে 4-5টা, তারপর এখানে স্টার মশলা পাপড়ি নিয়েছি 2-3টা, তারপর এখানে গোলমরিচ নিয়ে 4-5টা, জয়িত্রী নিয়েছি এখানে 1টা পাপড়ি আর 4-5টা, আমি এখানে ছোটো এলাচ নিয়েছি সবুজ এলাচ, আর নিয়েছি এখানে দারচিনি নিয়েছি 2 টুকরো, তেজপাতা নিয়েছি 2টা মাঝখান্দা ফালি করে, আর এখানে জিরা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর ধনিয়া নিয়েছি এখানে গোটা 1 টেবিল চামচ পরিমাণ। মানে প্রত্যেকটা মশলা কিন্তু আমি এখন তেলে একটা মশলা তৈরি করে নিব। আগে কিন্তু দিয়ে দিচ্ছি যে শক্ত যে মশলাগুলো সেগুলো দারচিনি এবং এলাচ আগে একটু বেজে নিলে মনে করেন সব মনে করেন সুন্দরভাবে একেবারে মচমচে হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলা হিটটা বাড়িয়ে দিয়ে প্যানটা কিন্তু গরম করে নিয়েছি তাওয়াটা, তারপরে আস্তে আস্তে মনে করেন আমি একটু বেজে নিয়েছি আগের উপকরণগুলো, তারপরে এখন জিরা এবং ধনিয়াগুলো পরে দিয়েছি, যাতে জিরা এবং ধনিয়াগুলো হয়তো পুড়ে না যা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মশলা যেন সুন্দরভাবে হয়। এভাবে কিন্তু আমি টেলে নিয়ে শিল্পাটা কিন্তু বেটে নিয়েছি। আপনারা এখানে ব্লেন্ডারে করতে পারেন, যদি ব্লেন্ডারটা ভালো মানের হয় তাহলে মনে করেন খুব সুন্দরভাবে হয়, না তো আপনার ব্লেন্ডারটা মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই শিল্পাটা করে নিলে কিন্তু ভালো হয়। এই তো আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে, আমি পেস্ট করে আদা রসুনটাকে দেওয়ার সাথে ব্যবহার করেছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে, কিন্তু আমি যে মশলাটা গুঁড়া করেছিলাম শিল্পাটা, সেই শিল্পাটা দিয়ে কিন্তু পানিটা এখানে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, তাতে করে মনে করি সুন্দরভাবে হয়ে যায়, কালারটা কিন্তু মারাত্মক সুন্দর এসেছে। এই পর্যায়ে কিন্তু চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা হিটটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। আমি এখানে তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ, যে তেলটা কিন্তু আমি একসাথে ব্যবহার করতেছি, পরবর্তীতে লাগবে রান্নার কাজে আমার। এখানে কিন্তু পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপ পরিমাণ, পেঁয়াজটা কিন্তু বেরাস্তা করে নেবো। পেঁয়াজ বেরাস্তাটা কিন্তু মনে করা হয়ে গেছে, এই পর্যায়ে গরম করার মধ্যে 2-3 মিনিটের পরে কিন্তু পেঁয়াজটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, মচমচে থাকবে। আর যদি অনেকক্ষণ পরে রান্না করেন চিকেনটা, তাহলে পেঁয়াজটার মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে রাখবেন, তাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে মচমচে থাকবে। আমি কিন্তু ভালো করে একটু চটকিয়ে নিয়েছি। এ পর্যায়ে সেই চিকেনটা, যে চিকেনটা রেখেছিলাম আমি পানি জড়িয়ে, সে চিকেনে কিন্তু দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরাস্তাটা, পুরো পেঁয়াজ বেরাস্তা কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি সহকারে, কিন্তু নিয়ে ভালোভাবে কিন্তু ফেটিয়ে দিয়েছি আমি টক দইটা, ভালো করে ফেটিয়ে দিয়ে মশলাগুলোর সাথে কিন্তু ভালোভাবে একেবারে সুন্দরভাবে কিন্তু কুট করতে হবে, তো মশলাগুলো সুন্দরভাবে কুট হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু আমি এখন চলে যাবো রান্নায়। রান্নায় কিন্তু সে আমি পেঁয়াজ বেরাস্তার যে তেলটা রেখেছিলাম আমি, সেই তেলে কিন্তু এখন মশলাটা, যে মশলা যে পেস্টটা তৈরি করেছি আমি, সেই পেস্টটা কিন্তু এখন এখানে ভালোভাবে একদম কষিয়ে নেবো। অতক্ষণ পর্যন্ত না কষাতে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। তেলটা উপরে আসলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে, অনবরত নাড়তে থাকবো আমি এই পর্যায়ে। এরপরে চুলার হিটটা কিন্তু একেবারে লো ফ্লেমে রেখেছি আমি, আর এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ, হাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসবে। এভাবে টমেটো কুচিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব, খুব বেশি সময় লাগবে না, যেহেতু মনে করেন তেল মশলা দেওয়া আছে, হাতে করে টমেটোটা যেহেতু কুচি করা আছে তাতে খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে টেস্ট অনুযায়ী কিছুটা লবণ, লবণটা অবশ্যই দিয়ে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী, ভালোভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কিন্তু বেটে দিয়েছি এই পর্যায়ে, ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেবো আমি মশলাটা। দেখতে পাচ্ছেন মশলা কানাটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং ফ্লেভারটাও কিন্তু দারুণ আসছে। এই তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ আমি কাঁচামরিচ বাটা, কাঁচামরিচটা কিন্তু বাটে দিয়েছি আমি, একদম মিহি করে বেটে দিয়েছি। অবশ্যই দেখতে পাবেন যেহেতু অন্যরকম একটা চিকেন রান্না, টেস্টটা কিন্তু অনেক লোভনীয় আসবে এবং অনেক টেস্ট এটা। এতো নাড়াচাড়া করা হয়ে গেছে, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আসে ম্যারিনেট করার যে আমার চিকেনটা, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখন, দিয়ে কিন্তু ভালো নাড়াচাড়া করে দিব আমি, কিন্তু এ পর্যায়ে পানি ব্যবহার করব না। এতো নাড়াচাড়া করে দিচ্ছে মশলার সাথে। এ পর্যায়ে চুলা হিটটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি,
তো অলরেডি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি, একসাথে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে দিয়ে দিলাম। এই তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিব আমি 5 মিনিটের জন্য। অপাকে 5 মিনিট রান্না করবেন, অবশ্য অপকে মারে বারবার নাড়াচাড়া করে দিয়েছি আমি, আপনার ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে দেবেন, তলায় যেন লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা একেবারে কষানো হয়ে যাবে, চিকেনের যে পরিমাণ পানি থাকে সেই পানি দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে আমার চিকেনটা। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি যে মাংসটা রেখেছিলাম মেরিনেট করে, সেই পাত্রটা ভালো করে 2 কাপ পানি দিয়ে দিব। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। পানি পরিমাণটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কীরকম ঝোলটা খাবেন, তবে মাখা মাখা রাখবো, গা মাখা মাখা থাকলে কিন্তু এটা কিন্তু অনেক টেস্ট আসে। আর পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে নিয়েছি চিকেনের পিসগুলো, তাতে করে দেখতে সুন্দর দেখা যাবে এবং ফ্লেভারটা সুন্দর আসবে এবং খেতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে কিন্তু আমি আবারও মনে করেন যে ঢাকনা দিয়ে ডেকে দিব আরও 5 মিনিট পরিমাণ। এ পর্যায়ে চুলা হিটটা একটু মিডিয়াম থেকে একটু হাই হিটে দিয়ে দিব আমি, এবং কিন্তু অফ ক্যামেরা কিন্তু বারবার চেক করে নিয়েছি আমি, আঁচড়া করে দিয়েছি। অবশ্যই কিন্তু আমার আঁচড়া করতে কিন্তু বলবেন না কোনো মতে, যেহেতু টক দই দেওয়া আছে তাতে তলা লেগে যেতে পারে। আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন অলরেডি চিকেনটা আমার হয়ে গেছে, ঝোলটা কিন্তু এরকমই থাকবে। খুব বেশি একটা মনে করেন ঝোল আমি শুকিয়ে নিব না, আমার মাখা মাখা অবস্থা থাকবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি, চিনিটা দিলে হচ্ছে হাতের ব্যালেন্সটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে, যেহেতু হায়দ্রাবাদের চিকেন কষা এটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চড়াবে। সবগুলো মশলা কিন্তু আমি একসাথে মেখে নিচ্ছি, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, তাতে করে সবগুলো মশলা যেন ভালোভাবে একসাথে মিক্সড হয়ে যায়। ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি আমি আবারও, এতে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে নিচ্ছি, এতে কালারটা কিন্তু অলরেডি অনেক সুন্দর এসেছে, তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এ পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিব, অফ করে দিয়ে ঠান্ডা করে একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে, দেখতে কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে এবং টেস্টটা কিন্তু দারুণ এসেছে। এটা কিন্তু মাখা মাখা রেখেছি আমি, এটা কিন্তু মাখা মাখা খেতে ভালো লাগে বেশি, মানে একঘেয়েমি চিকেন খেতে কিন্তু আমাদের ভালো লাগে না একই রকমভাবে রান্না, যেহেতু তাই ডিফারেন্টভাবে কিন্তু রান্না করে দেখিয়েছি আমি আপনাদেরকে, অবশ্যই ভালো লাগবে। আজকের এই রান্নাটা সবাই পছন্দ করবে। আমি কিছু পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম একটু দেখা সৌন্দর্যের জন্য। এখানে আপনার ধনিয়া পাতা দিতে পারেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।